हेलो एंड वेलकम एवरीवन, दिस इज नाजमुल इस्लाम एंड यू आर वाचिंग माय यूट्यूब चैनल द बेंगल एग्जाम। प्रिय उच्च माध्यमिक परीक्षार्थीरा, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে, যে মক টেস্টটি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট সেট। কেননা আজকে আমরা এই মক টেস্টের ভিতরে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো প্রত্যেকটি কিন্তু সিলেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। কাজেই প্রত্যেকটি প্রশ্নের গুরুত্ব কিন্তু অপরিসীম। সো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমার পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে এই ভিডিওটি। এবং পাশাপাশি তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, আজকের এই মক টেস্টে তোমরা রয়েছো সেট টু তে, অর্থাৎ পর্ব দুয়ে। আজকে আমরা সেট টু নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু প্রিভিয়াসলি আমরা একটা সেট নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। তুমি যদি সেই ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে তোমাকে বলবো অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। এবং বেসিক্যালি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যে এখানে যে প্রশ্ন উত্তরগুলো থাকবে সবগুলো কিন্তু বোর্ড থেকে নির্বাচিত, এবং তোমাদের পরীক্ষায় যেমন ভাবে প্রশ্ন এসে থাকে বা পরীক্ষার প্যাটার্ন যেমন ভাবে হয়ে থাকে সেই কোশ্চেন প্যাটার্ন ফলো করে কিন্তু আমাদের এই মক টেস্ট আয়োজন করা হয়েছে। তোমাদের যেমন ভাবে প্রশ্ন এসে থাকে, প্রোস থেকে 4 নম্বর থাকে, পোয়েট্রি থেকে 4 নম্বর থাকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্লে থেকেও 4 নম্বরের MCQ থাকে। তো ঠিক সেই ফরম্যাটটি ফলো করে আমরা আজকের এই মক টেস্ট আয়োজন করব। প্রশ্নের মান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে উন্নত গ্রাফিক্স এর মাধ্যমে তোমাদেরকে ক্লাসগুলো করানো হবে। তো অবশ্যই প্রত্যেকটি সেট গুরুত্ব সহকারে দেখো, আশা করি তোমার উপকারে আসবে। তো চলে যাব আমরা আজকের প্রথম প্রশ্নে। অত্যন্ত সুন্দর গ্রাফিক্স এর মাধ্যমে আমরা এই মক টেস্ট গুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, তো কাজেই প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিওটিকে যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো প্লিজ একটি লাইক করে দাও। প্রোস থেকে 1 নম্বর প্রশ্ন, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যে যে প্রশ্নটি হবে, অর্থাৎ প্রোস থেকে 4টে প্রশ্ন হয় বেসিক্যালি পরীক্ষার হলে, তো প্রোস থেকে আমরা 1 নম্বর প্রশ্নে আলোচনা করব। সবসময় এই নিচের এই জায়গাটা খেয়াল রাখবে, তোমরা কিসের থেকে যে প্রশ্নটি করছো সেটা কিন্তু তোমরা একই সঙ্গে বুঝতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা প্রোস থেকে 1 নম্বরে কি প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আনসার ইউজুয়ালি, অর্থাৎ কাকিমারা স্বভাবত যেমন হয়ে থাকে লেখকের মতে, সেটা কি? 4টে অপশন এখানে রয়েছে, ফর্মিডেবল ক্রিয়েচার্স, অপশন বি হচ্ছে অ্যামাইডেবল অ্যাট হার্ট, অপশন সি হচ্ছে ফ্রেন্ডলি, এবং অপশন ডি হচ্ছে রিপেলিং। সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে যাব আমরা আজকের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কি বলছে, দ্য শিভা টেম্পল ওয়াজ ওয়াক ফ্রম আব্দুল কালামস হাউস, আবুল কালামের বাড়ি থেকে শিভা টেম্পল যাওয়ার জন্য হেঁটে কত সময় লাগে বা কতটা ডিস্টেন্স রয়েছে। 4টে অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ তে রয়েছে 10 মিনিটস, অপশন বি তে 20 মিনিটস, অপশন সি তে 10 মিনিটস, এবং অপশন ডি তে 2 মিনিটস। অর্থাৎ শিভা টেম্পল যেতে আব্দুল কালামের ঘর থেকে কত মিনিট সময় লাগে সেটা কিন্তু তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তো এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি কোশ্চেনের সঙ্গে নিজেদের উত্তরটাকে রিলেট করবে। যদি সঠিক উত্তর হয় তুমি অবশ্যই 1 পয়েন্ট দেবে নিজেকে, এবং ফাইনালি এই 12টা প্রশ্ন তুমি অ্যাটেন্ড করার পর ফাইনালি তুমি কত নাম্বারের অ্যান্সার করতে পারলে সেটি কিন্তু অনেস্টলি আমাকে ডেসক্রিপশনে জানাবে। তাহলে একটা জিনিস তুমি ক্লিয়ার হতে পারবে, যে ফাইনাল এক্সামিনেশনের জন্য তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো বা তুমি কতটা মজবুত হয়েছো সেটা কিন্তু তুমি নিজেই এই টেস্টগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে নিজে যাচাই করে নিতে পারবে। সো বেসিক্যালি এজন্যই কিন্তু তোমাদের জন্য এই মক টেস্ট সিরিজটা আয়োজন করা। তোমরা প্রত্যেকটি সেট যেগুলো রয়েছে আমি হাইলি রিকোয়েস্ট করব প্রত্যেককে, যে সবাই কিন্তু সবকটি সেট অবশ্যই গুরুত্ব সহকারে কমপ্লিট করার চেষ্টা করো। চলে যাব আমরা তৃতীয় প্রশ্নে। প্রোস থেকে তৃতীয় প্রশ্ন যেটা রয়েছে, দ্য ফুল নেম অফ মিস্টার লুয়েলা বিটস ওয়াজ, ফুল নেম কি? মিস্টার লুয়েলা বিটস ওয়াশিংটন জোন, অপশন বি তে রয়েছে মিস্টার ওয়াশিংটন জোন, অর্থাৎ শুধু ওয়াশিংটন জোন, এবং অপশন সি তে রয়েছে মিস্টার লুয়েলা বিটস ওয়াশিংটন, এবং অপশন ডি তে রয়েছে মিস্টার ওয়াশিংটন জোনস। 4টে নামই কিন্তু পাশাপাশি রয়েছে, খুব কেয়ারফুলি তোমাকে অ্যান্সার দিতে হবে। তো এভাবেই কিন্তু সঠিক উত্তরটা তুমি অবশ্যই আমাকে জানাবে। আমরা রয়েছি প্রোস থেকে তৃতীয় নম্বর প্রশ্নে, অর্থাৎ প্রোস থেকে বাকি থাকছে আর একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা এবার চলে যাব। প্রোস থেকে লাস্ট প্রশ্নে আমরা চলে যাব। এখানে লাস্ট প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য হারমিট দা যার উইশ টু ভিজিট রিসিভড অনলি, 4টে অপশন এখানে দেওয়া রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে কমন ফোক, এবং সেকেন্ড অপশন হচ্ছে ওয়াইস ম্যান, এবং থার্ড অপশন হচ্ছে কিংস,
এবং 4 নম্বর অপশন হচ্ছে ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসী। চারটি অপশন তুমি এখানে রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং এখনো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দা বেঙ্গল এক্সাম। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আপকামিং নোটিফিকেশন পাওয়ার জন্য। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা থাকছে কিসের উপর থেকে, না পোয়েট্রির উপর থেকে। প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। দা পোয়েট ক্লেইমস দ্যাট দা পোয়েট্রি অফ আর্থ ইজ, পোয়েট কি ক্লেইম করেছিল, দ্যাট দা পোয়েট্রি অফ দা আর্থ ইজ ওকেশনাল, অপশন বি সেশনাল, অপশন সি নেভার কেজিং এবং অপশন ডি লাক্সারিয়াস। সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে জানা থাকলে। চলে যাব আমরা দুই নম্বর প্রশ্নে। কি বলা হচ্ছে দুই নম্বর প্রশ্নে, বলছে টাইম কনজিউমড টু কিল আ ট্রি, অর্থাৎ সময় লাগে, টাইম কনজিউমড টু কিল আ ট্রি, একটা গাছকে মেরে ফেলতে বা হত্যা করার জন্য ঠিক কতটা টাইম কনজিউমড হয়, মানে কতটা সময় লাগে। সঠিক উত্তর অপশন এতে রয়েছে লিটল, অপশন বিতে রয়েছে মাছ মানে অনেক সময় লাগে, অপশন সিতে রয়েছে আওয়ার্স প্রায় ঘন্টাখানেক সময় লাগে, এবং অপশন ডিতে রয়েছে মিনিটস অর্থাৎ এক মিনিটের মতো সময় লাগে একটা গাছকে মেরে ফেলতে। সঠিক উত্তরটা অবশ্যই তুমি আমাকে অনেস্টলি কমেন্ট সেকশনে জানাবে। চলে যাব আমরা পোয়েট্রি থেকে তিন নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দ্য রাফ উইন্ডস অফ সামার, রাফ উইন্ডস অফ সামার কি বলা হচ্ছে। এখানে অপশন এ ব্লো দ্য ফ্লাওয়ার্স অ্যাওয়ে, অপশন বিতে রয়েছে শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এবং অপশন সিতে রয়েছে প্রিভেন্ট দ্য বার্ডস অফ ফ্লাই, এবং অপশন ডিতে রয়েছে ব্লোজ আ বিউটিফুল সেন্ট। তোমরা সকলেই বুঝতে পারছো রাফ উইন অফ সামারের উত্তরটা কোনটা হবে, সঠিক উত্তরটা জানাবে। পোয়েট্রি থেকে লাস্ট প্রশ্ন কি থাকছে আমরা দেখে নেব এই পর্বে। পোয়েট্রি থেকে লাস্ট প্রশ্ন যেটা থাকছে, দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিন্স, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোশ্চেন অলসো। দ্য ফ্রেজ, এই ফ্রেজটা কি রয়েছে, লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এই যে লং স্ট্র্যান্ডস অফ সিলভার এই ফ্রেজ, এই ফ্রেজটার অর্থ কি, দ্য ভ্যালি, দ্য গ্লেড, দ্য স্ট্রিম, দ্য হিলস, সঠিক উত্তরটা কোনটা হবে। দেখো এই যে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, এখানে স্ট্র্যান্ডস কথার অর্থ হচ্ছে চুলের গোছার মতো দেখতে যেটাকে বলা হয়, অর্থাৎ যদি কোনো মেয়ে চুল ছেড়ে দিয়ে সে বসে থাকে, সেক্ষেত্রে তার চুলের গোছাটা মাথা বেয়ে যেমন ভাবে নেমে আসে ঠিক তেমনি ভাবে সিলভার অর্থাৎ রূপলি আকার ধারণ করে চুলের গোছার মতো করে পাহাড়ের উপর থেকে যখন ঝর্ণাটা নেমে পড়ছিল সেই দৃশ্যটাকে কবি এখানে রেফার করতে চেয়েছেন। তো সেইভাবে লং স্ট্র্যান্ডস অফ সিলভার এর দ্বারা কবি কি মিন করতে চেয়েছেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ হচ্ছে দ্য ভ্যালি, অপশন বি দ্য গ্রেট, অপশন সি দ্য স্ট্রিম এবং অপশন ডি দ্য হিলস। এই লং স্ট্র্যান্ডস অফ সিলভারের মাধ্যমে কি মিন করতে চাওয়া হয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলে যাব আমরা প্লে থেকে প্রথম প্রশ্নে। অর্থাৎ আমরা ইতিমধ্যে প্রোজ এবং পোয়েট্রি থেকে চারটে চারটে আটটা প্রশ্ন অলরেডি করে ফেলেছি, এবার আসবো আমরা প্লেতে। প্লের প্রথম প্রশ্ন কি রয়েছে, দ্য রাশিয়ান সোসাইটি ইন দ্য লেট 19 বিলিভ দ্যাট উড ব্রিং অ্যাবাউট ইকোনমিক স্ট্যাবিলিটি, অর্থাৎ রাশিয়ান সোসাইটি, রাশিয়ান সমাজ ইন দ্য লেট 90s অর্থাৎ 90 এর দশকের শেষ ভাগে রাশিয়ান সমাজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করত যে দ্যাট উড ব্রিং অ্যাবাউট ইকোনমিক স্ট্যাবিলিটি, অর্থনৈতিক যে শিথিলতা ইকোনমিক স্ট্যাবিলিটি কখন একটা মানুষের মধ্যে আসবে। অপশন এ রয়েছে ম্যারেজ, সে যদি বিবাহ করে তাহলে সে ইকোনমিক্যালি এস্টাবলিশড হবে। অপশন বি রয়েছে ল সুইটস, অপশন সি হচ্ছে পার্সোনাল ডিজায়ার এবং অপশন ডি লাভ অ্যাফেয়ার্স, অর্থাৎ সে যদি কোনো প্রেম ভালোবাসা করে তাহলে সে ইকোনমিক্যালি এস্টাবলিশড হবে। সঠিক উত্তরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে সঠিক উত্তর কোনটি, অর্থাৎ প্লে থেকে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে জানাবে। চলে যাব আমরা প্লে থেকে দ্বিতীয় প্রশ্নে। প্লে থেকে সেকেন্ড প্রশ্ন আমরা পাচ্ছি, লোমব ওয়ান্ট টু গেট ম্যারিড বিকজ হি ওয়ান্টস টু লিভ আ, অর্থাৎ লোমব বিবাহ করতে চেয়েছিল, গেট ম্যারিড, লোমব কেন বিবাহ করতে চেয়েছিল, বিকজ হি ওয়ান্টস টু, সে চাইতো লিভ আ একটা জীবন যেটা কেমন। চারটে অপশন এখানে দেওয়া রয়েছে,
প্রথম অপশন হচ্ছে হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড লাইফ, এবং দ্বিতীয় অপশনে রয়েছে কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, অপশন সিতে রয়েছে এক্সাইটিং অ্যান্ড অ্যাট্রাকটিভ লাইফ, এবং অপশন ডি অ্যাংসিয়াস অ্যান্ড টায়ারিং লাইফ। এই যে অর্থগুলো তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে, দেখো তোমরা এখন সবেমাত্র এইচএস লেভেলে রয়েছো, তো এই বয়স থেকে তোমাদের কিন্তু ভোকাবুলারি লেভেলটা আস্তে আস্তে বাড়াতে হবে। সো যখনই কোনো নতুন ওয়ার্ড পাবে, অল অফ ইউ প্লিজ ইউ শুড রিমেম্বার ইট, তো এটাকে মনে রাখার চেষ্টা করবে যাতে তোমরা না ভুলো। দেখো লার্নিং বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য পড়া এবং আরেকটা হচ্ছে পরীক্ষাকে সামনে রেখে পড়া। তো এই যে দুই ধরনের লার্নিং, তোমাদের অবশ্যই বলবো আমি যে জ্ঞান অর্জনের জন্য পড়বে, মানে তোমার মোটিভটা থাকবে যে জ্ঞান অর্জন করার লক্ষ্যে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়বে, তাহলে দেখবে এই থিংস গুলো, এই ম্যাটেরিয়ালস গুলো তোমার অনেক দিন পর্যন্ত লং টার্ম ধরে মনে থাকবে। তোমরা মনে পড়ে যদি কোনো গল্পের কথা বলা হয় যেটা ছোটবেলা পড়েছিলে, সেই গল্পটা দেখবে তোমার এখনো মনে আছে, বাট যদি মাধ্যমিকের আগে যেগুলো পড়েছিলে সেগুলো কিন্তু এখন আর মনে নেই। কেন বলতো? পরীক্ষাকে উদ্দেশ্য করে পড়েছিলে, পরীক্ষা শেষ, ওই পড়াগুলোর গুরুত্ব শেষ, এমনটা কেউই করবে না, অবশ্যই জ্ঞান অর্জনের জন্য তোমরা পড়বে। তো চলে যাব আমরা আলোচ্য বিষয়ে। প্রথমটা ছিল হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড লাইফ। হ্যাপি কথার অর্থ হচ্ছে সুখী, অ্যান্ড কন্টেন্টেড লাইফ, কন্টেন্টেড কথার অর্থ হচ্ছে সন্তুষ্ট, লোমব একটা সুখী এবং সন্তুষ্ট জীবন লিড করতে চেয়েছিল। অপশন বিতে রয়েছে কুইট অ্যান্ড রেগুলার লাইফ, অর্থাৎ শান্ত এবং নিয়মিত একটা লাইফ সে জীবনযাপন করতে চেয়েছিল। অপশন সিতে রয়েছে এক্সাইটিং অ্যান্ড অ্যাট্রাকটিভ লাইফ, অর্থাৎ উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয় জীবন সে লিড করতে চেয়েছিল। এবং অপশন সিতে, অপশন ডিতে রয়েছে অ্যাংসিয়াস অ্যান্ড টায়ারিং লাইফ। অ্যাংসিয়াস কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন, যেটাকে বলা হয় দ্য আইস হ্যাবিটে পড়েছো, অ্যাংসিয়াস শব্দটা তোমরা ওখানে পেয়েছো। তো অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, এবং টায়ারিং, টায়ারিং কথার অর্থ কি? ক্লান্তিকর, মানে উদ্বিগ্ন এবং ক্লান্তিকর একটা জীবন সে লিড করতে চেয়েছিল। সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এই হচ্ছে প্লে থেকে আমরা দ্বিতীয় প্রশ্ন আলোচনা করলাম। প্লে থেকে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব, যেখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ইগলড ইজ দ্য ওল্ড এক্সপ্রেশন অফ, এটা এই ইগলড শব্দটা ওল্ড এক্সপ্রেশন, পুরাতন এক্সপ্রেশন অফ কিসের? অপশন এ রয়েছে অ্যাঙ্গার, অপশন বি রয়েছে অ্যাংজাইটি, অপশন সি রয়েছে হ্যাপিনেস, এবং অপশন ডি সারপ্রাইজ। সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং আজকের লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে, প্লে থেকে চার নম্বর প্রশ্ন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাতালাস ফ্যামিলি হ্যাড লেন্ট লোমো। লেন্ট কথার অর্থ কি? লেন্ট কথার অর্থ হচ্ছে ধার দেওয়া। তো নাতালাস ফ্যামিলি হ্যাড লেন্ট লোমোভ, লোমোভকে ধার দিয়েছিল দ্য থ্রেশারিং মেশিন, অর্থাৎ মাড়াই করার যে যন্ত্র সেটা ধার দিয়েছিল দ্য প্রিভিয়াস ইয়ার টিল কোন মাস পর্যন্ত? অপশন এ রয়েছে ডিসেম্বর, অপশন বি নভেম্বর, অপশন সি জুলাই, এবং অপশন ডি আগস্ট। এই চারটে মাসের মধ্যে কোন মাস পর্যন্ত নাতালিয়াস ফ্যামিলি হ্যাড লেন্ট লোমোভ দ্য থ্রেশারিং মেশিন? সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকে আমরা আলোচনা করলাম সেট টু, অর্থাৎ পর্ব দুই। পর্ব একটা আমরা অলরেডি আলোচনা করেছি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আবারও বলছি, নিচের প্লেলিস্টের লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখো, এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো। দেখো একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যে একটা ভিডিও তোমাদের হাত পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু অনেক পরিমাণ পরিশ্রম প্রয়োজন হয়ে থাকে। তো আমি দীর্ঘক্ষণ ধরে তোমাদের জন্য পরিশ্রম করি, সো তোমাদের একটা লাইক করতে এক সেকেন্ডও সময় লাগে না। তো অবশ্যই যদি একটা লাইক আমরা পাই এর বিনিময়ে, এত এতগুলো পরিশ্রমের বিনিময়ে যদি একটা লাইক পাই, সেক্ষেত্রে ভিডিও করার যে স্পৃহা, ভিডিও করার যে উদ্যোগ, সেটা কিন্তু অবশ্যই বেড়ে যায়। সো তুমি তোমার নিজের জন্য অবশ্যই এই ভিডিওটাকে এখনই একটি লাইক করে দাও। এবং তোমাকে বলি, তুমি যদি আমাদের চ্যানেলের এখনো একজন সাবস্ক্রাইবার না হয়ে থাকো, অতি অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।